ভুয়ো সেনাকর্মীর খোঁজ মিলল বাঁকুড়ার বিষ্ণুপুরে। এবার ভুয়ো সেনাকর্মীর খোঁজ মিলল বাঁকুড়ার বিষ্ণুপুরে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ভুয়ো সেনাকর্মীকে আটক করেছে। যদিও বছর 17-এর ওই কিশোরের নাম পুলিশের তরফ থেকে প্রকাশ করা হয়নি। পুলিশ সূত্রে খবর, ওই কিশোর নিজের নামে সেনাবাহিনীর নকল পরিচয়পত্র তৈরি করে পরিচিত জনদের দেখায়, এমনকি সেনাবাহিনীর পোশাক পরে ফেসবুকেও ছবি পোস্ট করে। পরে এক বন্ধুর দাদা জনৈক সৌরভ সাহার নামেও একই ধরনের কার্ড তৈরি করে। এমনকি কাজে যোগ দেওয়ার আগে সেনাবাহিনী অফিসে 1,30,000 টাকা দিতে হবে বলে জানায়। পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনা তদন্তে নেমে সেনাবাহিনীর জাল পরিচয়পত্র তৈরির সহায়তা করার জন্য প্রসেনজিৎ মিস্ত্রি নামে এক স্টুডিওর মালিককে পুলিশ গ্রেপ্তার করেছে। একই সঙ্গে সেনাবাহিনীর পোশাক, দুটি জাল পরিচয়পত্র, একটি মোটরবাইক পুলিশ আটক করেছে। একই সঙ্গে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। পুলিশের হাতে আটক ওই কিশোরের বাবা বলেন, তার ছেলে সেনাবাহিনীতে চাকরি করে না, এনসিসির প্রশিক্ষণ নিত। ওই সঙ্গে কার্ড ছাপিয়ে তার ছেলেকে ফাঁসানো হয়েছে বলে তিনি দাবি করেন। পুলিশ সুপার ধৃতিমান সরকার এ বিষয়ে বলেন, আমরা খবর পাই এক কিশোর সেনাবাহিনীর পোশাক পরে আর্মি স্টিকার সাটানো বাইক নিয়ে ঘুরছে, এমনকি সামাজিক মাধ্যমে সেই ছবি দিয়েছে। ঘটনা তদন্তে নেমে জানতে পারা যায়, একটি মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, সম্পর্ক দৃঢ় করার জন্য সে একই কাজ করেছে। সে নিজেও ওই মেয়েটির ভাইয়ের নামে একটি জাল পরিচয়পত্র তৈরি করে, যে দোকান থেকে জাল পরিচয়পত্র তৈরি করা হয়েছিল তার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। ছেলেটা কিছুই দোষী না, ছেলেকে উল্টোপাল্টা সব ইয়ে করে ছবি তুলে পাঠিয়েছিল, ছবি পাঠিয়ে সব দিয়ে নানারকম ভাবে লেখে উল্টোপাল্টা ভাবে পাঠিয়েছে। আপনার ছেলে কি মিলিটারি চাকরি করে? না। আপনি জানতেন? আপনি জানতেন আপনার ছেলে মিলিটারি চাকরি করে? এটা চাকরি করে না, তো ও তো ইয়াতে এনসিসি ইয়ে করছে, এনসিসি মানে পরীক্ষা দিত। আমার নাম অভয় কুমার কর। অভিজিৎ আমার মেয়ের সঙ্গে একসঙ্গে ওরা পড়াশোনা করে, দিয়ে ওই নিয়ে আমাদের বাড়ির সঙ্গে যাতায়াত করে, বুঝলি? পরে পরে শুনলো ও আর আর্মির কাজ করবে, ওর মা দিয়ে ওর মা আমি বলছি বিয়ে করবো, ওরা বলে বিয়ে করবো, ওর মা এসেছিলো, আমি বললাম এখন মেয়েকে আমি পড়াবো। আপনারা কী জানতেন অভিজিৎ কাজ করে? হ্যাঁ, আমরা জানি কাজ। কী বলেছিল আপনাদেরকে? হ্যাঁ, বলেছিলাম আমি চাকরি করি, ওই আর্মির কাজ করি। কোথায়? হ্যাঁ, তমলুকে। আপনারা যে বিশ্বাস করতেন? হ্যাঁ, বিশ্বাস। কতদিন ধরে আপনাদের সঙ্গে সম্পর্ক? ও হয়ে গেল মোটামুটি ধরুন 1 বছর হয়ে গেল। আপনার বাড়িতে যেত? হ্যাঁ, মা যেত, আমরা আমার মেয়ের সঙ্গে যেত। না, আপনারা কী জানতেন? হ্যাঁ, আপনারা কী জানতেন? কী জানতেন? আপনারা কী জানতেন ও কাজ করে? এলের সম্পর্কে কী জানতেন? আমরা জানি ছেলেটা কাজ করে। হ্যাঁ, তখন যে ঘর করবো বলছে, তাহলে এখন মেয়েটা আমার পড়ুক, এখন পড়াশোনা কমপ্লিট হোক, বয়স হোক, তারপর বিয়ে করবো। আপনারা বিশ্বাস করেছিলেন? আমরা বিশ্বাস করেছিলাম। এখন কী শুনছেন? কাজ করে নি শুনছি, মানে আমি এখনও শুনি না, করে নেই, দেখে বোঝা যাচ্ছে কোনো কাজ করেনি। কী করে বুঝলেন যে কাজ করেনি বলে? হ্যাঁ, কী করে বুঝলেন কাজ করেনি বলে? তাহলে যদি কাজ করে তাহলে ওকে পুলিশে গেলে এসছে কেন? এই হিসেবে যা বলছি আর কি। আপনার নাম? আমার নাম দেবু সাহা। হ্যাঁ, দেবু সাহা। দেবু সাহা, আপনি কিসে কাজ করেন? আমি পোস্ট অফিস ওয়াটার কেরিয়ার, জল ছাড়ি।